ঝোলাতে গরমের ক্লান্তি আজ বানালাম চিকেন কান্তি। চিকেন কান্তি হলো একটি জনপ্রিয় কাশ্মীরি ডিশ। চিকেন কান্তি রেসিপিটি খুবই সহজ এবং সরল, এবং সবচেয়ে বড় কথা এটি খুব কম সময়ের মধ্যে তৈরি করা যায়। এবার এই চিকেন কান্তি রেসিপিটির জন্য যে মেইন উপকরণগুলির প্রয়োজন তার মধ্যে প্রধান হচ্ছে চিকেন কান্তি মশলা। এবার এই চিকেন কান্তি মশলার জন্য আমাদের দরকার মৌরি, গোটা গোলমরিচ, গোটা লবঙ্গ, দারচিনি, তেজপাতা, স্টার ফুল, গোটা ছোট এলাচ, জৈত্রী, শুকনো লঙ্কা, আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, কাশ্মীরি রেড মির্চ, কসুরি মেথি, পেঁয়াজ এবং অবশ্যই চিকেন। সব মশলাগুলিকে নিয়ে একবার শুকনো কড়াইয়ে ভেজে নিতে হবে। এরপর একটু ঠান্ডা করে মিক্সিতে পাউডার করে নিতে হবে। এবার একটি কড়াই নিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল, কিছুটা ঘি দিয়ে সেটাকে হালকা গরম করে নিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজগুলো। সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজগুলিকে হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি হালকা লাল হয়ে এলে এর মধ্যে দিতে হবে আদা রসুন বাটা, আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে কেটে রাখা চিকেনগুলিকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার চিকেনগুলি ভালো করে মশলার সাথে যাতে মিশে যায় সেটা লক্ষ্য রাখতে হবে। We'll be right back.
আগে থেকে করে রাখা চিকেন কান্তি মশলা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার 2-3 মিনিট খুব ভালো করে সম্পূর্ণটা মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টক দই। এবার মাংসের সাথে দইটা ভালো করে মিশিয়ে খুব ভালো করে 10-15 মিনিট কষিয়ে নিন। লক্ষ্য করবেন দইটা চিকেনে দেওয়ার পর একটু ফেটে যাচ্ছে, সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই, এবং এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না। চিকেন ভালো করে কষানো হয়ে গেলে যখন ঘিটা উপরে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য জল। সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দিন। ব্যাস, ঢাকনা খুললেই কিন্তু চিকেন কান্তি একদম প্রস্তুত। উপর থেকে সামান্য শুকনো কসুরি মেথি পাতা ছড়িয়ে আরেকবার ভালো করে মিশিয়ে আপনার প্রিয়জনকে পরিবেশন করুন।